হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিভাবে সহজেই আপনার মেকআপ ব্রাশগুলো ক্লিন করতে পারেন তারই একটা ছোট ভিডিও। আমার এই ব্রাশগুলো ক্লিন করতে প্রায় 10 মিনিটসের মতো লাগছে, কারণ খুবই ইজি ওয়েতে আমি ব্রাশ ক্লিন করি সব সময়। তো প্রথমেই একটা এরকম জারের মতো নিতে হবে, বা বাসে মগ থাকলে মগ আপনারা নিতে পারেন, যেন ব্রাশের যে হেয়ারের অংশটা ওইটা পানিতে ডুবানো হবে। তো আর পানিটার মধ্যে আমি জাস্ট মাইসেলার ওয়াটার দিয়ে দিছি, কারণ মাইসেলার ওয়াটারটাই হেল্প করবে ব্রাশের মধ্যে জমে থাকা ময়লাগুলা ক্লিন করতে। তো সেমভাবে যেহেতু আমার ব্রাশ অনেক বেশি, তাই আমি দুইটা পাত্র নিচ্ছি, আর কারো ক্ষেত্রে একটা নিলেও হবে। তো ব্রাশগুলোকে ভালোভাবে মাথাগুলো এভাবে নিচের অংশে দিয়ে তারপরে ডুবিয়ে রাখতে হবে পানির মধ্যে, কারণ দেখা গেছে পুরাটা বোলের মধ্যে যদি পুরাটা ব্রাশ সবটাকে ডুবানো হয় তাহলে ব্রাশগুলো কিন্তু বেশি দিন ওই রকম টেকসই থাকে না। আর যেহেতু এই ধরনের ব্রাশগুলো আমাদের রেগুলার ইউজ করা হয় মেকআপের ক্ষেত্রে, আর আমি এরকম ব্রাশগুলোর একটা ধারালো একটা ইয়ে নিছি, এটা হচ্ছে আমি মানে মেকআপ ব্রাশ ক্লিনার হিসেবেই এটা ইউজ হয়। তো এটাও আমি একটা সুপার স্টোর থেকে নিয়েছিলাম। তো এটা প্রায় আমি অনেক বছর যাবৎ ইউজ করতেছি, এটার বয়স 3-4 বছর হয়ে গেছে। তো এটা আমার ব্রাশ ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেক উপকার হয়, আর ব্রাশগুলো থেকে এভাবে ময়লাগুলো চেপে চেপে ফেলে তারপরে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে পানিটা ঝারাই, তারপর কিন্তু আমরা একটা ক্লিন টাওয়ালের উপরে শুকাইতে দিতে হবে। আর ব্রাশ কিন্তু প্রপারভাবে শুকাতে হবে, নয়তো কিন্তু মানে মেকআপটা পেচি হয়ে যাবে। তো এইভাবে আমার যাবতীয় যা যা ব্রাশ আছে সবগুলোকে আমি এভাবেই ওয়াশ করে নিব। আমি প্রত্যেকবার এভাবে ওয়াশ করে নিই। ইভেন আমরা যখন মেকআপ শিখি তখন ওইটার মেইন আমাদের পরীক্ষার ক্ষেত্রে মানে ব্রাশ ক্লিন ছিল কি না এটার উপরেও কিন্তু মার্কস ডিপেন্ড করে। তো ব্রাশ ক্লিন থাকাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মেকআপ বসার ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে। তো সবাই মেক শিওর করবেন আপনারা যে মেকআপ করতেছেন আপনাদের মেকআপ ব্রাশগুলো ক্লিন কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। এরকম সহজ সহজ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আরও আসবো। আল্লাহ হাফেজ।